এই মাটির ভিতরে যারা বসে আছেন আপনারা আল্লাহ আপনাদেরকে ঠকাবে না দোকানে বসে থাকবেন একটা কোনো নেক নাই কোরানের ময়দানে এই যে মাটির উপরে বসে আছেন মুসনাদে আহমদের যে হাদিসটি এসেছে এখান থেকে বাহির হওয়ার এই সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আল্লাহ পিছনের গোনা মাফ করে দেবে ঠান্ডার ভিতরে বসে আছেন কোনো লাভ নাই আপনি কি এটা মনে করছেন না যতক্ষণ বসে থাকবেন একটা কোনো গুণা আপনি এই জায়গার ভিতরে করতে পারবেন না ঠিক না মসজিদে কেউ গোনা করতে পারে কথা বলেন গোনা করতে পারে কাবা ঘরের চত্বরে গেলে কি গোনা করা যায় এ কোরআনের ময়দানে কি সিগারেট টানা যায় মিথ্যা কথা বলা যায় বিশ্ব বললেন যে মানুষগুলো কোরআনের ছায়াতলের ভিতরে আসে ওই মানুষগুলো জীবনে কোনো দিন একটা ছোট্ট খাট্ট গোনা করতে পারে না যদিও তার জীবনে কোনো গোনা হয়ে যায় গোনাগুলো সাথে সাথে একজন আর করে তাও বা করে মাপ চাই বলেন তো তিনি কে যদিও তার জীবনে অনেক গুণা কিন্তু যখনই কোরআনের ছায়াতলে এসেছে কালে মা পড়েছে বলেন তো দেখি পিছনের গুণাগুলো মাফ করেছে কে আবার যখন এই ছায়াতলে চলতে চলতে ভুল করে মমিন যদি কোনো ছোট্ট কাট্ট গোনাও করে ফেলে মমিন কখনো ছোট্ট কাট্ট গোনা করলে সময় দেয় না গোনা করতে দেরি তাও বা করতে মমিন কখনো কোনো সময় দেরি করে না আচ্ছা আমাদের যদি গোনা হয়েও থাকে আমরা তাও বা করবো কার কাছে সবাই বলেন কার কাছে মাফ করবেন কে আর অজুরে বলেন কে হাদিসে কুদ্সিত একটা হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাহাড় পরিমাণ যদি কোনো গোনা নেই কিয়ামতের ময়দানে যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় আর আল্লা রব্বুল আলমিন তার দিকে যদি সজর নজর দিয়ে তাকায় রহমতের নজর দিয়ে যদি তাকায় আর তার গুনাহের ভিতরে যদি কোনো সিরিকে গোনা না থাকে আল্লাহ বলে পাহাড় পরিমাণ গোনাগুলোকে আমি মাফ করে জান্নাতে ঢুকিয়ে দেব এই জন্য গোনা তো হবেই কারণ মানুষের ভুল বেশি না কম আরো বলেন বেশি না কম আমরা সবাই তো অনেক ভুল করেছি পৃথিবীতে আমাদের ভুলের কোনো সীমানা নাই কিন্তু বিশ্ব নবীজি বললেন কোরআনের তালিমে আসো বসো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে যখন আল্লাহর কাছে মাপ চাইবেন বলেন তো দেখি গুনাহগুলো রে মাফ করে দিবে কে আব্দুল কুদ্দুস মিয়ার দোকানে সারা দিন বসে থাকেন তো একটা কোনো নেক পাওয়া যাবে কথা বলেন যাবে যাবে বিশ্ব বললেন তিরমিজির বর্ণনা কোনো বান্দা যদি একটা ঘন্টা কোরআনের জন্য ব্যয় করে জোরে বলেন কয় ঘন্টা ঘড়ি ধরে আপনাদের এক ঘন্টা হয় নাই হয়েছে আপনাদের এক ঘন্টা হয় নাই আমার আগে যিনি আলোচনা করেছেন তখন থেকে বসে আছেন এক ঘন্টা হয় নাই বিশ্ব বললেন কোন বান্দা যদি কোরআন শোনার জন্য এক ঘন্টা বসে থাকে পাঁচ শত কবুল নামাজে কামল নামায় জমা হয়ে যাবে আরেকটা বর্ণনা এসেছে একজন মানুষ যদি নফল ইবাদত করে ষাট বছর নফল এবাদত করলে যতগুলো নেকের পাহাড় বানাতে পারবে আমার বান্দাগুলো আখিরি জামানার এই পাইগম্বরের অম্মত গুলো যদি আমার কোরআনের একটা নিয়ে এক ঘন্টা ব্যয় করে ষাট বছরের নফল এবাদতের নেক আমি আল্লাহ তার আমল নামায় জমা করে দেব কি মনে করছেন রাতের বেলায় ঠান্ডা মাটির উপরে বসে আছেন আপনার কোনো লাভবান করবে না না এটা চিন্তা করিলেন না আপনি আপনি বসেছেন যখন থেকে বসেছেন তখন থেকে রহমতের বৃষ্টিগুলো আপনার মাথার উপরে পড়ছে আপনি আল্লাহর রহমতের আয়িত্বের ভিতরে আছেন সোমান আল্লাহ বলবেন না আবার বিশ্বনবিদি বললেন সেহী বোখারিতে যে হাদিসটি এসেছে বিশ্বনবিদি বললেন যেখানে কোরআনের আয়োজন করা হয় ওই জায়গাতে শয়তান কখনো স্থান পাই না আর যেই জায়গাতে কোরআনের আয়োজন করা হয় ওইটা হলো জমিনের ভিতরে জায়গাটারে জান্নাতের বাগান হিসাবে গণ্য করেন কে আবার আর একটি হাদিস এসেছে সেহে বোখারিতে বিশ্বন বললেন যখনই বান্দাগুলো কোরআন শুনবে কোরআনের আয়োজনে বসবে এবং কোরআন থেকে কথা শুনবে যখনই জায়গা থেকে আপনি বিদায় নেবেন যখনই আপনি এই জায়গা থেকে বিদায় নেবেন একই হাদিস বাই হাকিতেও এসেছে যখনই আপনি বিদায় নেবেন সারারাত এই জমিনটা পড়ে থাকবে আপনার মাখ জন্য দোয়া করবে সারা রাত আপনার উপরে রহমত বর্ষিত করার জন্য দোয়া করবে সুবান আল্লাহ বলেন আবার বিশ্বনবী বলেন যেখানে কোরআনের জন্য সময় ব্যয় করা হয় আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফেরেশতাগুলো তার প্রশংসা করে সুবান আল্লাহ বলবেন না এক ওই বান্দার জন্য জান্নাতটা ওয়াকফ করে দেয় আবার আরেকটা বর্ণনা বিশ্বনমী বললেন কোরআন শুনলে দুনিয়াও দেয় তো দান করেন কে আমরা যারা বসেছি কোরআন নিয়ে বিশ্বনবী বললেন দুনিয়াও দেবে আবার আখেরাতও দেবে দুনিয়ার ভিতরে পকেটটাকেও আল্লাহ ভরিয়ে দেবে কোরআনের জন্য যদি হাঁটেন পকেটটাও ভরিয়ে দেবে আবার আখেরাতও দান করবেন কে বলবেন না চেয়ারম্যান যদি চেয়ারম্যানে দাঁড়ায় পোস্টার লাগানোর জন্য যার যেই এলাকার ভিতরে পোস্টার লাগানোর জন্য কর্মী কর্মীগুলো থাকে শুধুমাত্র যদি পোস্টার আর আঠা যদি হাতের ভিতরে ধরা দেয় একটা পোস্টার ওয়ালের ভিতরে লাগাবে না যতক্ষণ পর্যন্ত মাল না ছাড়বে ঠিক না বে ঠিক যখন দুই চার হাজার মাল ছাড়বে দুই দিনে হাজার হাজার পোস্টার লাগানো শেষ কথা কন্যা কেন আল্লাহ বললেন আমার কোরআনের জন্য যখন সময় ব্যয় করবি মালও দেব আখেরাত দেব সুমান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন গ্রামের একজন সাহাবি বিশ্ব নবীর দরবারে এসে বললেন ও নবী আপনার যে জবান থেকে যে তেলাওয়াত কোরআন করেন আমি আজকে ছুটি নিয়ে এসেছি আপনার এই দরবারে আমি আরেকজনের গোলাম আমি আমার মালিকের কাছ থেকে ছুটি নিয়েছি আজকে সারা দিন আমি কোরআন তেলাওয়াত শুনব আপনি কার গোলাম কই আমাদের তো দুনিয়াতে আল্লাহ ছাড়া তো আর দ্বিতীয় কারো আমাদের মালিক নাই সারারাত যদি আপনি এখানে বসে থাকেন কারো কাছে কৈফত দিতে হবে না ঠিক না বা ঠিক তাহলে কোরআনের আয়োজন করা হয়েছে আপনি বাহিরে ঘোরাঘুরি করবেন কেন এই জায়গার ভিতরে যদি বসেন রাত যত গভীর হবে সব দরজা বন্ধ হয়ে যাবে একজনার রহমতের দরজা খোলা হবে বলেন তো দরজাগুলো কার বাজারের ভিতরে যে জিনিসের টান পড়ে ওই জিনিসের দাম বাড়তে থাকে ঠিক না কিছুদিন আগে পেঁয়াজের টান পড়েছে দাম বাড়ছে না কমছে কথা না কেন চালের যখন টান পড়ে বাজারে দাম বাড়ে না কমে বিশ্ব নমী বললেন রাত যত গভীর হয় আমলের টান পড়ে যায় সব মানুষগুলো ঘুমিয়ে থাকে আল্লাহরে ডাকার মতো কোনো বান্দার জমিনের ভিতরে খুঁজে পাওয়া যায় না ওই সময় যদি আল্লাহরে ডাকতে পারেন আরস পর্যন্ত আপনারে উঠায় নিবে কে সম্মানার মর্যাদা আরশ পর্যন্ত পৌঁছে যাবে সবান আল্লাহ নাই অত্র অঞ্চলে যান একটা মানুষও শেষ দায় পড়ে নাই সবাই নাক ডাকায় ঘুমায় ঠিক না ঠিক এ রাতের ভিতরে যে আমরা এই জায়গায় বসেছি আমল করছি আল্লাহ বলে টান পড়েছে আমার এবাদতের ভিতরে কই এলাকাতে একটা মানুষও নামাজে দাঁড়িয়ে নাই এলাকার ভিতরে একটা মানুষ কোরআন তেলাওতের ভিতরে নাই কিন্তু বাকি হাটির এই অঞ্চলের ভিতরে কিছু গোলাম দেখলাম ঠান্ডার ভিতরে মাটির উপরে বসে বসে থুত্তুর থুত্তুর করে কাপে আর কোরআন শুনছে যা এদেরকে আমি সম্মান দিলাম যেই সম্মানটা দিয়েছিলাম বেলালকে যেই সম্মানটা দিয়েছিলাম খালিদ বিন ওয়ালিদকে সুবান আল্লাহ বলেন কোরআনের জন্য যারাই কাজ করেছে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছিলেন কে একজন সাহাবি বললেন তুমি ভালো আমল করো ঠিক কিন্তু রাতের বেলা তুমি বেশি নামাজে দাঁড়িয়ে থাকতে পারো না সাহাবি বললেন আমার নবী আমাকে বলেছে আমি রাতের বেলা নামাজে দাঁড়িয়ে থাকতে পারি না কসম নিলাম আজ থেকে কোনো দিন নামাজ আমার কাজা হবে না দুনিয়া থেকে সাহাবিটা বিদায় নিলেন বিশ্বনবীজি সব সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন জান্নাতের মেহেমান যদি দেখতে চাও এই সাহাবীর দিকে নজর করে তাকাও সবাই যখন ঘুমিয়ে যেত চুপি চুপি একজনের সাথে প্রেমের ভিতরে মত্ত হয়ে যেতেন বলেন তো তিনি কে আপনারা যারা বিবাহ করেছেন বাসর রাত কি মানুষ দিনে করে না রাতে করে ভালোবাসার জন্যে নির্জন একটা এলাকার প্রয়োজন ঠিক কিনা যে ছেলেরা ভালোবাসা করে তারা পার্কে চলে যায় যদি কেউ তাদেরকে ডিস্টার্ব না করতে পারে ঠিক বাসর রাত যখন করে স্বামী এবং স্ত্রীর যখন কথা হয় হয় সময় নির্জন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কিছু গোলাম আছে জমিনের ভিতরে আমার সাথে প্রেম করার জন্যে সবাই যখন ঘুমিয়ে যায় রাতের দুইটা বাজে তিনটা বাজে ঠান্ডা পানি দিয়ে ওজু করে যাই না মাঝে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আমি আল্লাহর সাথে প্রেম করা শুরু করে দেয় তাদের সম্মান কমে না তাদের সম্মান বাড়ায় দেন কে আর চুরো বলেন কে হজরত বকর সিদ্দিক আল্লাহ হতালা আনঘু রাতের বেলা আমল করতেন প্রেসিডেন্ট হলেন হজরত বকর সিদ্দিক আল্লাহ হতালা আনগু ওমার রতি আল্লাহ তালহুর হাতের ভিতরে বিধবাদের লিস্ট দিয়ে দিলেন আর হজরত সিদ্দিক রতি আল্লাহ তালহু বললেন ওমর এই বিধবাদের দেখাশোনা তুমি করবা এই বিধবাদের কখন কি প্রয়োজন বৃদ্ধা মানুষ এদের বাড়ির খবরগুলো তুমি নিবা ওমরের হাতের ভিতরে বিধবাদের লিস্ট ওমর রতি আল্লাহ তালহু দেখলেন একটা বৃদ্ধা মা ঘরের কাজকর্মগুলো ঠিক মতো তিনি করতে পারেন না কোয়া থেকে পানি উঠাতে পারেন না খেজুর থেকে খেজুর বাড়তে পারেন না ঘরটাকে ঝাড়ু দিতে পারেন না রাদি আল্লাহ আল্লাহাল আনহু বললেন একটা সুযোগ পেয়েছি এই মায়ের ঘরের কাজটা আমি অমর করে দেব সকালবেলা ফাজরের নামাজ পড়ে রওনা দিলেন বললেন মা দরজা খুলেন আপনার ঘরের সব কাজগুলো করে দিই ঘরের ভিতর থেকে মা বলছে বাবা তুমি কে কিছুক্ষণ আগে তো আমার ঘরের কাজ করে দিয়ে একটা মানুষ চলে গেছে ওমর বললেন কে এসেছিল মা মা বলছে বাবা তারে আমি চিনি না পরিচয় আমারে দেয় নাই হস করলে বসালে করে কিন্তু আল্লাহ আল্লাহওয়ালারা আমল করেছে ঠিক আমল তো পৃথিবীর জন্য কারো জন্য করে নাই আমল করছে একজনাকে খুশি করার জন্য বলেন তিনি কে ওমর বললেন মা আপনি কি নাম জিজ্ঞাসা করেন নাই মা বললেন হ্যাঁ ছয় মাস যাব আমার ঘরের কাজগুলো করে দিয়েছে পরিচয় চেয়েছি আজ পর্যন্ত কোনোদিন আমারে পরিচয় দেয় নাই সুবান বলবেন না তিন হাজার টাকা মাদ্রাসায় দান করছে সাইনবোর্ড লেখা দেয় তিন হাজার টাকা দান করছি ঠিক কিনা একটা ব্রিজ করছে লেখা দেয় অমুকে ব্রিজ করছে যাতে এলাকার সব মানুষ ওর নাম পড়ে আর স্যালোর জানায় দান করছেন আপনি মানুষরে দেখানোর জন্যে না কাকে খুশি করার জন্যে কথা কন না কেন দান হবে শুধু পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয় একজনকে খুশি করার জন্য বলেন তো তিনি কে আল্লাহ ছয় মাস পর্যন্ত জিজ্ঞাসা করেছি নাম বলে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে মা আগামী কাল আমি আসব ফজর নামাজ পড়ে ওমর এসেছিলেন প্রথম দিনে আগের দিনে ফজর নামাজের আগে এসেছেন তিনি এসে আবার জিজ্ঞাসা করলেন মা মা বলছে বাবা ঘরের কাজ তো আজকেও করে দিয়ে চলে গেছে ওমার অবাক হয়ে গেলেন লিস্ট আমার হাতে এই লিস্ট তো কারো হাতে নাই মা বিধবাদের লিস্ট তো আবু বাকর আমার হাতে দিয়েছে কে আসে আপনার ঘরের এই কাজ করতে চলে গেলেন ওমার আবার আসলেন নামাজ পড়ে রতি আল্লাহ সে যখন মাকে বললেন মা আজকে এসেছি অনেক আগে আপনার ঘরের কাজগুলো আমি করে দিয়ে চলে যাই মা বললেন বাবা অনেক দেরি হয়ে গেছে একটু আগে আমার ঘরের সব কাজ করে দিয়ে বিদায় হয়েছে উমর হলেন এমন অমার লাকানা নাবিম্বা আদি লাকানা অমার বিশ্ব বলতেন আমার পরে যদি কেউ নবী হতেন রসুল হতেন আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিতেন অথচ সেই অমর একটু চান্স পাচ্ছে না নে কামল করার জন্যে অমর রাদি আল্লাহ হয়ে এবার তাহাজ নামাজের আগে আসলেন আবার ডাকলেন মা দরজা খোলেন আজকে আমি আগে এসেছি আবার বলছে বাবা তুমি তো অনেক দেরি করেছ ঘরের সম্পূর্ণ কাজ করে দিয়ে ওই মানুষটা কিছুক্ষণ আগেই বিদায় নিয়েছে বললেন মা এটা মানুষ হবে না নিশ্চয় জিন ঠিক আছে মা আগামীকাল পাহারা দেব আগামীকাল পাহারা দেওয়ার জন্য অমর রাজি আল্লাহ তালানহু খেজুর বাগানে সারা রাত দাঁড়িয়ে আছে রাত যখন গভীর হয়েছে দেখলেন সাদা একটা জুব্বা পরিধান করে মাথার ভিতরে লম্বা একটা রুমাল লাগিয়ে মুখটা ঠিক ঢাকা অবস্থায় অমর রাদি আল্লাহ আনহু দেখলেন রওনা দিয়েছেন বিদ্যা মহিলার বাড়ির দিকে অমর রাদি আল্লাহ আনহু অমর রাদি আল্লাহ আনহু পিছন থেকে ছাপ্ট করে জড়িয়ে ধরলেন আজকে পালানোর সুযোগ নেই প্রতিদিন তুমি আমারে ফাঁকি দিয়ে নে কামল করে এখান থেকে চলে যাও এক বর্ণনা এসেছে কেউ যদি অল্প সময় কোনো মানুষের কোনো কাজ করে দেয় দশ বছর এতে কাফের নেক তার আমলনামায় জমা করে দেবে কে একজনের হাতের লাঠি পড়ে গিয়েছে আপনি রওনা দিয়েছেন ওই লাঠিটা উঠিয়ে দেওয়ার জন্যে সে আগেই উঠিয়ে নিয়েছে দশ বছর এতে কাফেরে নেক আল্লা আবার আপনার আমলনামায় জমা করে দেবে ওমর এত বড় বড় নেক আমল করতে পারছে না ওমর বলছেন ভায়াসকে আমি আপনাকে ধরেছি বলেন জিন কোন এলাকার জিন আপনি নাম কি আপনার নামটা আগে পরিচয়টা দিয়ে দেন ওমর রদি আল্লাহ তালহুর সাথে কোনো কথা বলছেন না ওমর এবার সামনে গিয়ে রোমালটা টান দিয়ে দেখে এটা কোনো সাধারণ মানুষ নয় এটা হলেন হজরত আবু বকর সিদ্দি অবাক হয়ে গেলেন অমর অমর রদি আল্লাহ তালহু অবাক হয়ে গেলেন কান্না শুরু করলেন অমর অমর রাজি আল্লাহ আনহ তিনি বললেন আবু বকর আমি ভুলেই গিয়েছিলাম আপনি আমাকে লিস্ট হাতে দিয়েছেন ঠিক কিন্তু আপনার দিক থেকে যে আমি আমলের দিক দিয়ে অনেক দুর্বল এই কথা এইটা স্মরণ নাই স্মরণ নাই আবু আবুবাকুর সিদ্দিক রদিয়াল্লাহালা আনহু তিনি বললেন অমর লঞ্চিত লজ্জিত করবেন না আমাকে লজ্জা দেবেন না ওমর আমি তো এবাদত কিছুই করি নাই আমাকে এত সম্মান দেওয়ার কারণ কি ওমর রাদি আল্লাহমতাল আনহু বললেন আবু বকর রাতের বেলা প্রেসিডেন্ট মানুষ মানুষের ঘরের কাজ করতে এত দৌড়াদৌড়ি করেন কেন আবু বকরও বললেন ওমর সব আমল যখন মানুষের বন্ধ হয়ে যায় রাত গভীর হয়েছে আল্লাহ তো শেষ আসমানে নেমে আসে ওই সময় যদি আমল করে আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা করতে পারে আল্লাহ তাকে বুকের ভিতরে জড়িয়ে নেয় তার সম্মান দিন দিন দিকে আল্লাহ বলেন এই জন্য রাতের আমল যার যত বেশি তার সম্মান তত বেশি বাড়ায় দেন কে রসুল্লাহ ইশারা নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতেন আবার একটু পরেই ঘুম থেকে উঠে সারা রাত তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন সুবান বলবেন না এই জন্য বলেন তো দেখি রাত যত গভীর হয় যখন এবাদত বন্দে আমরা শুরু করি আমাদের সম্মানটা বাড়িয়ে দেন কে গ্রাম থেকে সাহাবি আসলেন বিশ্বনবীর দরবারে এসে বললেন অনবী আপনি যেই কোরানটা তেলাওয়াত করেন আজকে আমি ছুটি নিয়ে এসেছি আপনার জবান থেকে সারা দিন আমি কোরান শুনবো আমার মালিক আজকে আমাকে ছুটি দিয়েছে বিশ্বনবীজি সামনে বসালেন গ্রাম থেকে এসেছে হেঁটে হেঁটে ঘামগুলো ঝরঝর ঝরঝর করে পড়ছে বিশ্বনবীজি খুশি হয়ে কোরআন তাকে শোনালেন এবং পকেটের ভিতরে হাত দিলেন হাত দিয়ে দেখেন বিশ্বনবীজির পকেটের ভিতরে কিছুই নাই বিশ্বনবীজি আফসুস করে বললেন ইস যদি আমার পকেটে সম্পদ থাকতো সবগুলো আজকে তোমারে দিয়ে দিতাম কারণ তুমি কোরআনের পাগলে এসেছো সবগুলো আজকে তোমারে দিয়া দিতাম সাহাবে একজন মারসে দৌড় বাড়ির দিকে বিবিরে বলছেন বিবি আমাদের উঠানে যেই উঠ বাধা আছে গর্ভবতী উঠ তুমি যদি রাজি থাকো গ্রাম থেকে একজন লোক এসেছে কোরআন তেলাওয়ত শোনার জন্যে রাসুলের পকেটের ভিতরে কিছু নাই তুমি রাজি থাকলে ওই দানটা আমরা করে দিতে পারি বিবি বললেন অসুবিধা কি তাড়াতাড়ি খুঁটি থেকে উঠ খুলে সাহাবীরে দান করে উট টেনে টেনে নিয়ে এসে বিশ্ব নবীর দরবারে রাসুলের কাছে বললেন ও নবী গ্রামের এই কোরআনের পাগল সাহাবিকে উঠটা দান করে দেন বিশ্ব খুশি হয়ে গেলেন সাহাবিকে বললেন যাহাও এই উঠটা তোমারে দিয়ে দিলাম একটু পরে জিব্রিল সালাম এসে বললেন ও নবী এই সাহাবিটা কোরআনের পাগল এই সাহাবিকে একটা উঠ দান করার কারণে আল্লাহ উনআশি হাজার উঠ দান করার নেক এই সাহাবিকে দান করেছে একটা উঠ দান করলেন উনআশি হাজার উঠ দান করার নেক পেলেন কোরআনের যদি আপনি খরচ করেন আপনি করেছেন একটা টাকা ওইটারে পেলে পুষে হাজার হাজার টাকা বাড়াইয়া দিবে কে আরো যদি বলেন তো দেখি কে সব সাহাবিগুলো বাড়ি বাড়ি মানলেন দৌড় যে যেভাবে উঠ পেয়েছে সবাই আনলেন প্রত্যেকটা সাহাবি ওই দিন একটা করে উঠ দান করে আশি হাজার উঠ দান করার নেআশি হাজার উঠ দান করার নামায় জমা করেছে গ্রামের সাহাবিকে সত্তরটা উট দিয়ে বিশ্বনবীজি বিদায় করে দিলেন কয়টা উট পেয়েছে আর জুড়ে বলেন কয়টা সত্তরটা উটের পাল নিয়ে তিনি রওনা দিলেন তার মালিকের উঁট আছে বারো থেকে তেরোটা আর সে এখন মালিক হয়েছে সত্তরটা উঠের মালিক বলেন সাহাবিটা চিৎকার দিয়ে বললেন মোহাম্মদ আপনার রব মানে আমার রপ কোরান দেয় ওই মালিক আবার দুনিয়াতে পকেটটাও ভরাইয়া দেয় এই জন্যে কোরআন যারা শুনতে এসেছি দুনিয়াও দেবে আবার আখেরাতে দেবেন কে এই কোরআনের ভিতরে সোরা কয়টা সবাই বলেন কয়টা জানেন আপনারা কয়টা জানেন যে যত বেশি জানবেন জান্নাতে তত উপরে উঠে থাকতে পারবেন সৌরাতুল ফাতিয়া জানেন সাতটা সিঁড়ি পার হয়ে তো বসে থাকবেন আফসুস হবে হাই হাই উপরে যদি যেতে পারতাম কোরআনের হাফেজ গুলো একদম উপরে পৌঁছে যাবে সোহান আল্লাহ বলবেন না অনেকে দুইটা জানে অনেকে তিনটা জানে তবে হ্যাঁ ছোট্ট ছোট সূরার ভিতরে বেশি বেশি নেক আমল নামাই জমা করে দিবেন কে আল্লাহ সূরাতুল ফাতিহা পড়বেন একবার 15 পারা কুরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমল নামাই জমা করে দেবে সোরাই সূরা ইখলাস একবার পড়বেন 10 পারা কুরআন তেলাওয়াতের নেক আমল নামাই জমা করবে কে আজকে আমরা কথা শুনবো 9 নম্বর সোরা থেকে কয় নাম্বার নম্বর সবাই বলেন ক্রমিক নাম্বার কত নয় ক্রমিক নাম্বার নয় নামটা নামটা হলো বলেন তাওবা যারা করেছেন ইতিমধ্যে আজকে আমাদের আরেকটা তাওবা রাত এসেছে আমরা প্রত্যেকেই তাওবা করবো আজকে এরপরে এখান থেকে বিদায় নিব সবাইকে রাজি আছেন গুণা নাই এমন কোন মানুষ আছে এখানে সবাই বলেন আছে আমাদের প্রত্যেকের ছোট বড় গোনা আছে না নাই অনেকের গোনা আছে আজকে আমরা তাওবা সুরা থেকে আলোচনা শুরু করব। এবং এর ভিতরে তাওবা করে এখান থেকে আমরা বিদায় নিব ইনশাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো আর জুড়ে বলেন আমিন একশো বারো নম্বর আয়াত সোরাই আত তাওবার আমরা আজকে কথা শুনবো কত নম্বর আয়াত থেকে সবাই বলেন একশো বারো নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন এই আয়াতের ভিতরে মোমিনদের কয়েকটা কোয়ালিটি বলেছেন আচ্ছা জান্নাতে যাবে কি না জান্নাতে যাবে মমিন কারা আপনারা কি হতে চান সবাই বলেন কি হতে চান যারা মমিন দাবি করছেন উঠা করতে পারবেন না কিন্তু মমিনদের কয়টা কোয়ালিটি এই কোয়ালিটিটা আমার ভিতরে আছে কি না আমাদের জানার দরকার আছে না নাই আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে মোমিন হিসেবে দুনিয়া থেকে বিদায় করে নিও আর হজরে বলেন আমিন বিশ্বনবী বললেন মমিন হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে কিয়ামতের ময়দানে জান্নাতের জান্নাতের পথটা সহজ করে দিবেন কে মমিন হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে কবরের প্রশ্নগুলো সহজ করে দিবে কে আর হজরে বলেন তো দেখি কে কি কি কোয়ালিটি আছে এই কোয়ালিটিগুলো আমাদের জানার দরকার আছে সবার সবাই বলেন জানার দরকার আছে রাত অনেক গভীর এগারোটার বেশি আমাদের আলোচনাটার সময়টা নয় কারণ এগারোটার পরে তখন মানুষের মস্তিষ্কটা একটু লুজ হয়ে যায় আচ্ছা বয়স যখন বেরি হয় বয়স যখন বাড়ে মানুষের তখন কি ব্রেন জোয়ান থাকতে ওই রকম থাকে নাকি একটু ঢিল হয়ে যায় কথা কন না কেন রাত যখন একটু বেড়ে যায় তখন মানুষের অলসতাও শরীরের দিক দিয়ে বাড়ে এই জন্য বেশি রাত করে আলোচনা করা আমিও পছন্দ করি না এযাবত যত প্রোগ্রাম করেছি সব প্রোগ্রামে এগারোটার ভিতরে ফিনিশ দোয়া করে দিয়ে শেষ করেছি আজকে যেহেতু আমার উঠতে একটু দেরি হয়েছে অল্প কিছু সময় সাড়ে এগারোটা পর্যন্ত বসে থাকা যাবে সবাই তো বললেন আর আধা ঘন্টা কোরআনের জন্য সময় দেওয়া যাবে না কথা বলেন যাবে যাবে আমি তো কারোর জন্য সময় দিচ্ছি না দিচ্ছি হলো আল্লাহর কিতাবের জন্য ঠিক কিনা প্রত্যেকটা সেকেন্ড আমার আমল নামার ভিতরে জমা হয়ে যাচ্ছে সোমান বলবেন না হায়াত নামক যে রশিটা দিয়েছেন যে সময়টা দিয়েছেন এই সময়টা দিয়েছেন কে কোথায় কাটিয়েছেন আপনি এই হায়াতটা কোথায় কাটিয়েছেন কিয়ামতের ময়দানে জবাব না দেওয়া পর্যন্ত এক ইঞ্চি পরিমাণ পা নাড়াতে পারবে কথা বলেন পারবে মোমিনদের কোয়ালিটির ভিতরে প্রথম নম্বর কোয়ালিটি হলো আত্মাই বোনা মোমিনরা তাওবা করে কার কাছে সবাই বলেন কার কাছে বোঝা যায় আমাদের প্রত্যেকের ছোটখাটো গোনা আছে না নাই কিন্তু নদী এবং তারা হলেন গোনা থেকে মুক্ত জীবনে কোনো দিন তারা একটা করেন নাই ঠিক তাদেরকে দিয়ে গোনা করাতে পারে নাই কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষদের ছোট গোনা আছে না নাই বিশ্বনবী বললেন আল্লাহ রাব্বুল আল বলেন বান্দা গোনা করবে আবার বান্দা আল্লাহর কাছে মাপ চাইবে আবার গোনা করবে আবার বান্দা মাপ চাইবে আরে কত গোনা করছেন আপনি আপনার গোনার একটা সীমানা আছে আল্লাহ বললেন আমার দয়া আর মায়ার কোনো সীমানা না কত গোনা করছেন আপনি আপনি গোনা করতে করতে যদি আপনার গোনা হয়ে যায় খালের সমান আল্লাহ বলে আমি সাগরের সমান দয়া মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে তোকে মাফ করে দেব আপনি গোনা করতে করতে যদি হয় সাগরের সমান আল্লাহ বলেন আসমানের সমান দয়া মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে মাফ করে দেব আপনার যদি গোনা করতে করতে গোনা ঠিক আসমান পরিমাণ থেকে যায় আল্লাহ বলেন আরো সমান দয়া মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে বান্দা তোর মাফ করে দেব তাহলে আমাদের গোনা আসে না নাই কথা বলেন তো দেখি আসে না নাই এই গোনা পৃথিবীর কেউ মাফ করতে পারবে না গোনা মাফ করবেন কে এই জন্য আল্লাহ মোমিনদের একটা কোয়ালিটি দিলেন আত্মাই বোনা মোমিনরা যদিও গোনা করে যখনই ফিরে আসবে যখনই স্মরণ হবে হাই হাই ভুল করেছি সাথে সাথে আমার মমিনগুলো পৃথিবীর কারো কাছে চাইবে না পৃথিবীর কারো কাছ থেকে কোনো চাওয়া চাই করবে না একজনের কাছে তাও বা করে মাপ চাইবে বলেন তো তিনি কে এই জন্য আল্লাহ বললেন আর তাই বোনা মমিনরা তাও বা করে পৃথিবীর কারো কাছে নয় কারো কাছে মাপ চাইবেন না মাফ করতে পারে কে আর জুড়ে বলেন কে বিশ্বনবী বললেন খবরদার নিজের গোনার খবরটা পাশের বন্ধুরে খবরদার বলিও না আমরা বলে ফেলি ঠিক না বেঠিক আপনি বলছেন কেন আপনি কি গোনা করছেন আপনি কার সাথে শেয়ার করবেন কেন কেন করবেন আপনি যার সাথে শেয়ার করছেন সে কি আপনার গোনা মাফ করতে পারবে কথা বলেন পারবে আপনি বললেন কেন আলাইহিস সালাম রওনা দিলেন আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কথা বলার জন্য বানি ইসরায়েলের একজন মহিলা বললেন পাইগাম্বার মোসা তোমার রবকে জিজ্ঞাসা করো আমার গোনা মাফ করেছে কি না পাইগাম্বার মোসা আলাইহি বললেন আল্লাহ ও মুখ নারীর গোনা কি আপনি মাফ করেছেন আল্লাহ বললেন হ্যাঁ আমার কাছে তাও বা করেছে আমি মাফ করে দিয়েছি দ্বিতীয় দিন পাইগাম্বার মোসা আলাইহি ইসালাম বললেন আবার হ্যাঁ তোমার গোনা মাফ করেছে আবার মহিলাটা বললেন আবার জিজ্ঞাসা করো তোমার রবকে আমার গোনা মাফ করেছে কিনা পাইগম্বর মশা আলাইকিস সালাম আবার বললেন বলো তো দেখি আল্লাহ ওই মহিলাটার গোনা আপনি মাফ করেছেন কিনা আল্লাহ রবদুল্লাহ আমিন বললেন হ্যাঁ পাইগম্বর এসে আমার কাছে তাওবা করেছে আমি তার গোনা মাফ করে দিয়েছি তৃতীয় দিন আবারও দেখা পাইগাম্বার মশালায় কিসলাম বললেন আপনার গোনা মাফ করে দিয়েছেন আমার আল্লাহ আবার মহিলাটা বললেন আবার বলো আবার জিজ্ঞাসা করো আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ বললেন হ্যাঁ পাইগাম্বার সে তাও বা করেছে তার গোনাগুলো আমি মাফ করে দিয়েছি চতুর্থ দিনে আবার দেখা পাইগাম্বার মোসালাই সালাম বললেন আপনার গোনা আল্লাহ মাফ করেছে মহিলাটা এইবার পাইগম্বরের কাছে নিজের গোনাটা প্রকাশ করে ফেলেছেন তিনি বললেন পাইগম্বর আমি কি গোনা করেছি তুমি জানো নাকি আমি তো নিজে জেনা করেছিলাম জেনা করার পর আমার পেটের ভিতরে একটা বাচ্চা ছিল দুনিয়াতে প্রসব করেছি পাথরের আঘাতে তাকেও শেষ করে দিয়েছি জেনা করেছি পেটে বাচ্চা নিয়েছি তাকে প্রসব করেছি যখন ডেলিভারি হয়েছে সম্মানের দিক দিয়ে তাকে আমি পাথরের আঘাত করে বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এত বড় গোনা করেছি আমি তাও বা করেছে আল্লাহ করে দিল পাইগম্বর মালসালাম চতুর্থ দিনে আবার গিয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ এত বড় মারাত্মক গোনা করেছে আপনি তাকেও করেছেন আল্লাহ বললেন মাফ না আমি আর তারে মাফ করি নাই পাইগম্বর আলাইহিস সালাম বললেন তিনবার বললেন মাফ করেছেন চতুর্থ বললেন মাফ করেন নাই আল্লাহ আল্লাহরুল বললেন তিনবার তো এই গুনার খবরটা গোপন ছিল আমি আর ওই বান্দি ছাড়া কেউ জানতো না আমি আর ওই বান্দি ছাড়া কেউ জানতো না সে প্রকাশ করলো কেন তোমার কাছে প্রকাশ করে তো লাভ হয় নাই সে হাজার গুণা করেছে তার সব গুণা আমি মাফ করতে পারি কারণ বিশ্বনবী বললেন বান্দা যখন গুণা করে বান্দার সব গুণা গোল আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে সুবহানাল্লাহ বলবেন না আপনি রাতের অন্ধকারে গোনা করেছেন গোপনে গোনা করেছেন আপনারা প্রত্যেকটা গোনা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন কে আপনার গোনার খবর আপনার বিবিরেও আল্লাহ জানাই নাই ঠিক নাবে ঠিক আপনার গোনার খবর আপনার নেতাও জানে না আপনার গোনার খবর মসজিদের ইমামও জানে না আপনার গোনার খবর মাহফুল মাহমুদুল হাসানও জানে না আপনার গোনার খবর সভাপতিও জানে না কথা কন্যা কেন নিজের ছেলেও জানে না নিজের মেয়েও জানে না নিজের বিবিও জানে না নিজের মাও জানে না নিজের বাবাও জানে না জানেন কে আরও জোরে বলেন কে আল্লাহ যদি প্রকাশ করে দিতেন এমনও আমাদের সমাজের ভিতরে এমনও কিছু গোনা আছে নিকৃষ্ট গোনা সম্মান নিয়ে সমাজে হাঁটতে পারতাম না আল্লাহ বলেন তুই অনেক গোনা করেছিস ওই গোনা যদিও আমি সমাজের ভিতরে প্রকাশ করে দি যে তার বাড়ি তোর কালে পড়বে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করি নাই রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছি কেউ জানে না জানেন কে আমি আল্লাহ বলেছি খবরদার ফেরেস আমার বান্দা গোনা করেই ফেলেছে যখন গোনা করুক অসুবিধা নাই করেছে একদিন মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দেব তবে হ্যাঁ দুইটা নিয়ম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন গোনা করার জন্য যখন আপনি রওনা দেন তিনবার রহমতের হাত দিয়ে ডাক দেন কে আল্লাহ বলে বান্দা ফিরে আয় খুব যত্ন করে তোরে বানাইছি রে বান্দা ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরসিনিন ওয়া হাযাল বালাদিল আমিন চারটা কসম খাওয়ার পর আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম সবচাইতে সুন্দর অবয়ব সুরত দিয়ে আমি আল্লাহ তোরে বানিয়েছি তুই তো গুনাহ করতে পারিস না গুনাহ করার জন্য যখন রওনা দিয়েছেন রহমতের হাত দিয়ে তিনবার ডাক দিলেন কে গোনা যখন করেই ফেলেছেন আল্লাহ বলে গোনা লিখবি পৃথিবীর কাউরে জানাবি না রহমতের চাদর দিয়ে ঢেকে রাখ কারণ আমার বান্দা কোনো দিন যদি কোনো কোরআনের মা ফেলে এসে তাও বা করে আমার কাছে মাফ চাই আমি আল্লাহ মাফ করে দেব যেইটারে আমি মাফি করে দেব ওইটা প্রসার করার কোনো প্রয়োজন আছে আর জুড়ে বলেন আছে আছে আল্লাহ বলেন আমি বান্দার গোনা তো মাফ করে দেব খবরদার পৃথিবীর কাউকে জানাবে না ফেরেস্তারা পর্যন্ত কাউকে জানাই না বান্দার গোনাহের খবর জানে হলেন বান্দা আরেকজন জানে বলেন তো তিনি কে এই জন্য গোনাহের খবর পৃথিবীর কাউকে জানিয়ে সাক্ষী বানাবেন না আপনি গোনা করেছেন আজকে করেছেন কালকে করেছেন পরশু করেছেন হঠাৎ করে যদি আপনি তাওবা করেন বলেন তো তাও বা করলে গোনাটারে মাফ করে দেবে কে সোয়ানাল বলবেন না একটা মানুষ শত খুন করলেন জুড়ে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা প্রায় নিরানব্বইটা খুন করলেন হঠাৎ করে তার বুঝ এলো আমি অত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো আমাকে অত বিদায় হতে হবে নিরানব্বইটা খুন করার পর মসজিদের একটা ইমামের কাছে গিয়ে বললেন বলেন তো দেখি আবার এই গুণাগুলো মাফ হবে কিনা এলেম কালাম ছিল অনেক কম কি করেছেন আপনি নিরানব্বইটা খুন করেছি সর্বনাশ নিরানব্বইটা খুনি আল্লাহ কখনো মাফ করবে না তিনি বললেন তাহলে তোমার ওয়ার ছাড়ুম না যখন মাফ হবে না নিরানব্বইটা করেছি একশোটা পুরা দিয়ে সেঞ্জুরি পালন করি কয়েক কারে দিয়ে একশোটা পূরণ করবা দূরে গিয়া লাভ কি আপনারে দিয়াই শেষ করে দিই গলার ভিতরে মারলেন গদ্দান পড়ে গেল হলো কয়টা আর ওজরে বলেন কয়টা কিন্তু কলিজার ভিতরে ভয় জেগেছে একজন আর বলেন তো তিনি কে আবার তিনি রওনা দিলেন আল্লাহ কি আমার জন্য মাপের দরজা খোলা রাখে না এত জঘন্য ব্যক্তি হয়ে গেছি আমি এক শতক্ষণ করার পর রাতের বেলা ঘুম আসে না দিনের বেলা শুধু ছোটাছুটি করেন একজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে নাকি তিনি বললেন অবশ্যই মাফ করবে না কেন করবে সুবহানাল্লাহ বলবেন না আমি তো মারাত্মক গুণা করে ফেলেছি এত বড় গুণা করেছি একশত খুন করেছি তিনি বললেন আমার মালিক হলেন তিনি তিনি রহমান তিনি রহিম এক শত না এক হাজার যদি খুন করে থাকেন আর আল্লাহ যদি ইচ্ছা করে এক হাজার খুনি মাফ করে দিতে পারে কে তবে আপনি দূর একটা অঞ্চলে চলে যান যেই জায়গার ভিতরে এখনইদের সাথে আপনার আর দেখা হবে না দূর অঞ্চলে চলে যান গিয়ে তাও বা করেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে দূর অঞ্চলে চ দিলেন তিনি রওনা দিতেই মৃত্যুটা পাঠায়া দিলেন কে আরও জোরে বলেন কে ফেরেশতা আসলেন দুইটা গ্রুপ অন্যাসী আহাতি গরকপ অন্ন্যাসী তহাতিনাস্ত ওয়াতি সাবহা ফাস্সাবি কাতি সাবকুদাব্বি রতি দুইটা গ্রুপ আছে মৃত্যুর সময় ফেরেস্তাগুলো আসে একটা হলো জান্নাত্রি গ্রুপ আর একটা হল গ্রুপ দুইটা গ্রুপই ফেরেস্তা আসলেন কাড়াকাড়ি লাগলেন তারা বললেন আমরা রোহটাকে পারাওয়াজ করে নিয়ে যাব জান্নাতের গ্রুপ তারা বললেন আমরা নিয়ে যাব সুবার বলেন জাহান নামের গ্রু ফেরেস্তা বললেন আপনারা কেন নিয়ে যাবেন সে তো এক শতটা খুন করেছে সে তো অনেক বড় গুণা করেছে জান্নাতের ফেরেশতারা বলছে সে তো তাও বা করার জন্য রওনা দিয়েছে সোমান বলেন গ্রুপের বলছে সে তো তাওবা করার জন্য নির্জন এলাকাতে গুলো বলছে তাও বা তো এখনো করতে পারে নাই লেগে গেলেন দুইটা গ্রুপ ফেরেস্তাদের ভিতরে শুরু হলো তর্ক বিতর্ক আর সে আজিম থেকে ডাক দিলেন কে আর জুরু বলেন কে আর সে আজিম থেকে ডাক দিলেন বললেন জায়গা মাপ জায়গাটাকে এবার মাপ দিয়ে দেব বাড়ি থেকে কতটুকু এসেছে জায়গা মাপ তাওবার রাস্তা কতটুকু লম্বা জায়গা মাপ তাও আবার রাস্তাটা যদি লম্বা হয়ে যায় তাহলে বুঝে নিবি আমি বান্দারে মাফ করেছি অর্থাৎ আমার বান্দা আমার কাছে খুশি আনন্দে আসবে জান্নাতি ফেরস্তা আনবি আর যদি বাড়ির রাস্তা একটু ছোট হয়ে যায় বাড়ির রাস্তাটা যদি লম্বা হয়ে যায় জাহান নামের ফেরেস্তাগুলো নিয়ে আসবি জায়গা মাপ দেওয়া শুরু করলেন আরশা আজিম থেকে আল্লাহ রবদুল আলামিন বললেন তাওবার বা রাস্তা তুই লম্বা হয়ে যা তাওবার রাস্তা তুই লম্বা হয়ে যা মাপ দিলেন দেখলেন তাওবার রাস্তা লম্বা পেলেন ফেরেশতারা জান্নাতের ফেরেশতা নিয়ে গেলেন সুবান আল্লাহ বলেন একশো চোটা খন করার পরে যদি মাপ পায় আমাদের মতো এত ছোট্ট ছোট্ট গোনাগুলোরেও মাফ করতে পারেন কে কিন্তু কয়দিন তাওবা বা করছেন আপনি আর যদি চানই নাই ঠিক না। কয়দিন চাইছেন আপনি আল্লাহর কাছে আল্লাহ আমার মাফ করে দাও বলছেন কোনো দিন এই জন্য প্রথম নম্বর কোয়ালিটি আর তাই বোনা মোমিনদের যদিও গোনা হয় কিন্তু তাওবা করবে একজনের কাছে বলেন তিনি কে বিশ্বনবীজি প্রতিদিন একশত বার তাও বা করতেন মুসলিমের বর্ণনা সত্তর বার করতেন জীবনে কোনোদিন যে নিবি করে নাই কোন রাসুল গুণা করে নাই রাসূল পর্যন্ত সত্তরবার একশোবার তাও বা করতেন সুবান আল্লাহ বলেন আমাদের করার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই হজরে তো অমার রদি আল্লাহ গুতালা আনহু খেজুর বাগান দিয়ে হাঁটছে তাওবাটা কত সহজে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেখেন অমর রদী আল্লাহ আনহু তিনি খেজুর বাগানের ভিতরে দিয়ে হাঁটা হাঁটি ইতিমধ্যে একটা যুবকের সাথে দেখা যুবকরে প্রশ্ন করলেন যুবক খেজুর বাগানের ভিতরে করো কি যুবকটা বললেন এই যে আমার হাতের ভিতরে গ্লাস এই গ্লাস দিয়ে আমি মধু পান করি আসলে যুবক খাইতেছে মদ মদ খাওয়া হালাল না হারাম আরো জুড়ে বলেন হালাল না হারাম বাংলাদেশের ভিতরে হালাল না হারাম এখানেও হারাম হারাম হলে লাইসেন হয় কেমন হ্যাঁ গাড়ির যদি লাইসেন্স না থাকে গাড়ি জেলখানার ভিতরে ঢোকানো হয় আর মদ হারাম হওয়ার পরেও ওইটা লাইসেন্স নিয়ে দোকানদারি করে ব্যাপার কি হ্যাঁ ওটারে হালাল বানান কেন আর জোরে বলেন মদ হালাল না হারাম সবার জানা আছে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নসর বান্দা ওমর আল্লাহ তাআলা আনহু তিনি বললেন বাবা তুমি যদি মধুই বা তাহলে ঘরের ভিতরে বসে বসে তো মধু খাইতে পারো খেজুর বাগানে আসত কেন খেজুর বাগানে আসার প্রয়োজন কি যুবক বললেন মুক্ত বাতাস খায় আর মধু খায় অমর রাতি আল্লাহ বললেন দাও হাতের ভিতরে আমার গ্লাসটা দাও অমর তো নাসর বান্দা হাতের ভিতরে গ্লাস নিলেন শাহাদাত আঙ্গুল দিলেন নাকের কাছে নিয়ে যাবেন এই টাইমের ভিতরে যুবক পৃথিবীর কারো কাছে তাওবা করে নাই যুবক তাওবা করলেন একজন আর কাছে বলেন তো তিনি কে যুবক তাওবা করে ফেললেন আপনার কাছে তাওবা করলাম আল্লাহ জীবনে কোনো দিন মুখে নেব না সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না এক ফোঁটা মাদার কোনো দিন এই যুবকের মুখে আসবে না আল্লাহ ওমরের হাত থেকে আপনি আমারে আশিটা ব্যাতেরে বাড়ি মাফ করে দেন তাওবা করে ফেললেন যুবকটা তাওবা করলেন আল্লাহ জীবনে আর খাবো না অমর তো রাস্তা দিয়ে গেলে প্রায় চল্লিশ দিন শয়তান ভয়ে ওই রাস্তা দিয়ে যায় না আমাদের ছোট্ট ছোট্ট মেয়েরা যদি ছেলেরা ভাত না খাই বলি বাঘ আসবে বাঘ তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি ঘুমাও বাঘ আসবে বাঘ ওই জামানায় মক্কার মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন খাবার খেত না ঘুমাইতে যাইতো না মা এবং বাবারা বলতেন ওই যে ওমর আসছে ওমর বললেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সাথে সাথে ঘুমিয়ে যেত এত ভয় পেতেন ওমরকে ওমর রাদি আল্লাহ আনগু যুবকরে বললেন ঠিক আছে যদি মধু হয় তোমাকে স্যালট আর যদি মদ হয় আসিটা বেতের বাড়ি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রাশিটা ব্যтере বাড়ি খাইলে আর দুনিয়াতে টিকে থাকা যাবে না নিজের ছেলে আবু শাহামা চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বাড়ি খেয়ে আবু শাহামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহু আকবার নিজের ছেলে উমরের ছেলে ছিলেন নাম ছিল আবু শাহামা নবিস খেয়েছিলেন তিনি দুইটা বর্ণনা এসেছে অমর রদে আল্লাহ তালু বাড়ানো শুরু করলেন চাবুক দিয়ে পিটানো শুরু করলেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বাড়ি দিতে আবু শাহ আমার দুনিয়া থেকে বিদায় নিজের ছেলে শেষ করে দিয়েছেন এর পরেও ছাড়েন নাই সোমান বলেন এই জন্য যুবকটা জানেন নিজের ছেলে কেউ ছাড়ে নাই আমাকেও ছাড়বে না কোরআন এমন কিতাব জীবনে কোনোদিন দিন বাপ কেউ ছাড়ে না ঠিক না বেঠে বিশ্বনবী মহিলা একটা চুরি করলেন বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাম বললেন চুরি করেছে হাত কেটে দাও আরেকজন সাহাবি এসে বললেন নবী কার হাত কাটার জন্য আপনি বলেছেন উনি তো কোরাইশ বংশের মানুষ আপনার বংশের মানুষ হাত কাইটেন না মান ইজ্জত কমে যাবে কোরাইশ বংশের আঙ্গুল একটা কেটে দেন বিচারটারে ঢিসমিস করে দেন বিশ্বনবী দাঁড়িয়ে বললেন কার এত বড় সাহস কোরআনের বিচারটারে অমান্য করে কার এত বড় সাহস আজকে যদি কুরাইশ বংশের মেয়ে চুরি না করে আমার মেয়ে ফাতেমা ও চুরি করতো আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমার হাত দুইটা আমি কেটে দিতাম কোরানের এমন বিচার দল চেনে না ছেলে চেনে না বাবা চেনে না যেইটা বিচার ওইটাই ফাইসালা দেয় ঠিক না ব্যা ঠিক কোরআন যতদিন পার্লামেন্টে না যাবে ততদিন পর্যন্ত চোর আর ডাকাত পার্লামেন্টে বসে থাকবে ওরা যখন পার্লামেন্টে যাবে তখনই মনে করতে হবে মমতাজ পাগলের মতো নাট্য কি পার্লামেন্টে জায়গা পাবে না কোরআন যদি বাংলাদেশের পার্লামেন্টে থাকতো টাকলা মোরাদ কখনো প্রতিমন্ত্রী হওয়ার সাহসও পাইত না সবাই থাকতো জুতার নিচে টেক্কে না তেলের টাঙ্কা তেলের টাঙ্কি দিছি পানি পানির টাঙ্কি দিছি তেল স্টার্ট হবে কথা কন্যাকে স্টার্ট হবে মেশিন একটা কিনে আনছে বাজার থেকে বাপ বেটা দুইজনে ছেলে আর বাবা দুইজনে এনে মেশিনটার ক্যাটাল হক আছে না ক্যাটাল হক ক্যাটাল হক দেখে দেখে কোনো কিন্তু তেল দিতে হবে তেলের দিয়ে দিছে পানির আবার পানি দিতে হবে পানির টাঙ্কিত না দিয়ে দিছে কোথায় সারাদিন স্টার্ট দিতেছে স্টার্ট হবে কথা কন না কেন স্টার্ট হবে চলে গেছে আরে মিয়া কি মেশিন দিছো তুমি তোমার মেশিন তো স্টার্টই হয় না সেখান থেকে একটা ইঞ্জিনিয়ার এসে দেখে আরে মিয়া তেলের টাঙ্কি দিছো তুমি পানি পানির টাঙ্কি দিছো তেল কেয়ামত পর্যন্ত স্টার্ট দিলেও তো স্টার্ট হবে না ঠিক কিনা পার্লামেন্টে সব সোর ডাকাত বদমাইশে বসায় রাখছেন বাংলার জমিনের ভিতরে মিজানুর রহমান আজারি থেকে মামুনুল হক থেকে আল্লামা মামুনুল হক থেকে বাকিগুলো আলেমগুলোকে 50 জনকে পার্লামেন্টে বসায় দেন বাংলাদেশটা জান্নাতের বাগান হয়ে যাবে তেলের ট্যাঙ্কিতে আপনারা বসায় রাখছেন হলো পানি গ্যালের টাংকিরে পানি যতগুলো সদস্য আছে পার্লামেন্টে একনাজ উন্নত খুঁজে পাওয়া যায় না আউজু বিল্লা বিসমিল্লা পর্যন্ত ধরে না ওখান থেকে মদের পক্ষে লাইসেন্স আসবে মদের বিপক্ষে কেউ কথা বলতে পারবে না ঠিক কি না পঞ্চাশজন আলেম ওখানে বসায়া দেন দেখেন পুরা বাংলাদেশ স্টাটও হবে কোরানের রাজও কায়েম হয়ে যাবে ঠিক কি না এত সেনাবাহিনী আর এত র‍্যাবের প্রয়োজন হবে না একাকী মানুষ তখন সোজা জান্নাতের পথে চলবে সুবান বলবেন না কোরানটা হলো শান্তির একটা কিতাব কিন্তু ভুল করে রাখছেন দিচ্ছেন তেলের টাঙ্কিতে পানি পানির টাঙ্কিতে কি আজীবন গান গাইছে মমতাজ পাগলি আর এখন হয়েছে কি পার্লামেন্ট চেয়ারম্যান ভালো কিছু আশা করা যায় কথা বলেন যাই যাই যেই টাকলা মোরাদ প্রতিমন্ত্রী বানিয়েছিলেন টাকলা মোরাদ আমাদের ধর্মকে নিয়ে কথা বলে ওই টাকলা মোরাদের মতো প্রতিমন্ত্রী বাংলার জমিনের মানুষের প্রয়োজন নয় প্রয়োজন হলে সিটটা খালি থাকুক ঠিক কিনা আজেবাজে মানুষকে বসায়া দিয়া কোরআনের উপরে আঘাত আনে ইসলামের উপরে আঘাত আনে ধর্মের উপরে আঘাত আনে বিচারও সাথে সাথে করেন কে আর ওচরে বলতে হবে কে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কাকলা মোরাদের মতো তো ছোট্ট একটা এটা তো পিঁপড়া এর চাইতে বড় বড় যারা ছিলেন নমরত ফেরাউন আবু জেহেল আবুল আহাব দুনিয়া থেকে শেষ করেছেন কে আর জোরে বলতে হবে কে টকশোর ভিতরে আজে বাজে জায়গায় পুলিশ পাহারা দিয়ে র্যাব পাহারা দিয়ে ইসলামকে নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে কোরআনকে নিয়ে ধর্মকে নিয়ে উল্টা পাল্টা টাকলা মোরা তসলিমা নাসরিন মুরগি কবির আছে না কয়েকজন যা মনে চাই তাই বলে যা আমি বলি আরে ব্যাটা যদি বুকের সাহস লাগে যদি বুকের সাহস থাকে তো পুলিশ পাহারা দিয়ে নয় রে পাহারা দিয়ে নয় আর্মি পাহারা দিয়ে নয় কুমিল্লার জমিনের ভিতরে এসে জলসমুদ্রের ভিতরে কোরআনের বিপক্ষে আল্লাহর বিপক্ষে একটা কথা বল পুটের নিয়ে ঢাকা যাইতে পারবি না আল্লাহ তুমি কবুল করো আর জোরে বলে না আমি আমাদের সবার বুঝতে হবে বিষয়গুলো কোরআন ছাড়া বাংলার জমিনের কখনো শান্তি পৃথিবীর কেউ আনতে পারবে না বিশ্ব নবীজি সতেরো বছর থেকে হেলফুল ফুজুলের সংগঠন করলেন চল্লিশ বছর পর্যন্ত তিনি সেটাকে চালালেন জাহিলিয়াতের যুগ জাহিলিয়াতে ছিল ঠিক কিনা কিন্তু যখন চল্লিশ শেষ একচল্লিশের প্রথম দিন কোরআনটা হেরা গহায় নাজিল করলেন কে আল্লাহ বললেন নবী আপনি তেইশ বছর আপনার মেধা দিয়ে চেষ্টা করেছেন এবার কোরআন চেষ্টা করেন দেখেন দশ বছরের ভিতরে শান্তি দিলেন কে যেই যুবকেরা ছিল নারী পিপাসু সেই যুবকেরা হয়ে গেল নারীদের পাহারাদার মক্কার মদিনাদের ভিতরে সাহাবিরা শিকলের উপরে শিকল তালার উপরে তালা দিয়ে জাহিলিয়াতের যুগে সম্পদগুলো ধরে রাখতে পারতো না যখন কোরআন আসলো দশ বছরের ভিতরে দরজা খুলে ঘুমায়া থাকে কেউ কারো সম্পদ ধরে না সুবান আল্লাহ বলবেন না যারা দিন রাত আমরা ভাত কি খাই চা কি খাই তারা মদ দিয়ে ভাত খাইতেন মদ দিয়ে সব কিছু করতেন অথচ ভাতটারে মুখের ভিতরে দিয়া মদ গুলে এরপরে বাহির করছে কলিজাটা যে বাহির হয় নাই আল্লাহ ভালো কেন এই কোরআনটা জমিনটারে শান্তি দিলেন এই কোরআনটা বাংলার জমিনটারে কি শান্তি দিতে পারে না কথা কন না কেন পারে পারে খাসাই বন্দি না রেখে আমার হামজা ভাইরে ছেড়ে দেন মামুনুল হক রে ছেড়ে দেন প্রত্যেকটা আলেমদের পিছনে একটা গাড়ি করে পুলিশ পাহারা দিয়ে জমিনের ভিতরে চোর আর একটাও খুঁজে পাবেন না ঠিক কিনা টেন্ডার হয় দশ কিলো রাস্তা পাঁচ কিলো হয় পাঁচ কিছু নাই টয়লেটের জন্য টেন্ডার আসে দশ লক্ষ টাকা টয়লেট আসে টাঙ্কি খাই ঠিক না সুর বাটপার খুঁজে পাবেন না পার্লামেন্টে যত সদস্য আছে অর্ধেক জেনারেল রাখেন অর্ধেক আলেমলে ঢুকান দেখেন কি হয় এই জন্য সব জন্য চিন্তা করতে হবে হজরত অমার রদ আল্লাহ তিনি ছিলেন এমন এক ইঞ্চি পরিমাণ এদিক আর ওদিক কখনো করতেন না অমর রদ ই আল্লাহ তালা পৃথিবীর কিছু দিয়ে বিচার করতেন না অমর শুধু একটা কিতাব দিয়ে বিচার করতেন বলেন তো কিতাবটার নাম আর যদি বলেন কিতাবটার নাম কোরান যারা বলেছেন একটা শব্দ চল্লিশ থেকে পঞ্চাশটা নেকামল নামে জমা হয়ে গেছে ইন্নাহু আলকুরআনুন কারীম এই কুরআন শব্দটা কুরআনের ভিতরে আছে না আর রহমান আল্লামাল কুরআন আছে না নাই ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম তে শব্দটা যতবার বলবেন 40 থেকে 50 টা নেক আমলনামায় জমা হয়ে যাবে সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হাতের ভিতরে গ্লাস নিয়ে ভাগ্য ভালো যদি মদ না হয় মধু হইলে তোমাকে সেলট মদ হইলে কয়টা বাড়ি আর ওসরে বলেন কয়টা কোরআনের এখনো আইনটা কোরআনের ভিতরে বিদ্যমান আছে না নাই বাংলার জমিনের ভিতরে যদি আমাদের প্রধানমন্ত্রী পার্লামেন্ট থেকে যদি অনুমতি দিয়ে দিতেন খবরদার বাংলার যুবক এক গ্লাস মদ যদি কেউ খাও যদি ধরা পড়ো আশিটা বেতরে বাড়ি কয়টা খাবি খা এক গ্লাস মদ ও পুরা বাংলার আনাসে কানাসে খুঁজে পাওয়া যাইতো না ঠিক না বেঠি সিগারেট খাইবি খা পাঁচটা ব্যাতের বাড়ি খাইবেন জীবনেও খাইতেন না আমরা ওয়াশ করে যা করতে পারি নাই ক্ষমতার চেয়ারে পার্লামেন্ট থেকে অনুমতি দিলে চব্বিশ ঘন্টার ভেতরে পুরা বাংলাদেশ কার্যকর হয়ে যাবে আমরা তো চাই না ক্ষমতার চেয়ারে বসতে আমরা চাই যারা বসে আছেন কোরআনটা দিয়ে চালান আমরা চাই না আপনাদের চেয়ার ওই চেয়ারের লোকগুলো আমাদের নাই যে চেয়ার আল্লাহ দিয়েছে অনেক বড় পথপূর্ণ চেয়ার টিলডা বলে ঠিক কেনা আপনাদের চেয়ারে আপনারাই থাকেন আপনারাই থাকেন তবে আপনারা পার্লামেন্টে কোরআনটাকে নিয়ে যান কোরআনটা দিয়ে এবার শাসন করা দেখেন ওরা বাংলার জমিনটা শান্তপূর্ণ হয়ে যাবে কোনো মানুষ ভুল পথ পাবে না সোজা জান্নাতের পথ পাবে ঠিক কি না অশ্রেত ও মারাদি আল্লাহ তাআলা আনহু তিনি বললেন ঠিক আছে সাহায়াত আঙ্গুল ঢোকালেন যুবক তাও বা করলেন আল্লাহ জীবনে কোনো দিন এক ফোটা ম আমি এই মুখের ভিতরে নিব না একটা কথা শোনে রাখো যুবক তোমার গোনা করতে সেকেন্ড দেরি হয় না মাফ করেতেও আল্লাহ সেকেন্ড দেরি করে না তুমি সেকেন্ডের ভিতরে গোনা করতে পারবা আবার সেকেন্ডের ভিতরে মাফও নিতে পারবা সুবান আল্লাহ বলে কারণ তোমার এখন পাওয়ার আছে সুভান বলবেন না তোমার পাওয়ার এখন অনেক একবার আল্লাহ বলে ডাক দিবা সৌত্তর বর আল্লাহ বলে কিল্লায় ডাকলি ক না সুবহানাল্লাহ বলবেন না তোমার একটা শেষ দা সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ যদি এক পাল্লায় দেয় তোমার একটা শেষ দাম নেই কোজন বেশি হয়ে যাবে কি মনে করছো তুমি যৌবন কালটা কোথায় কাটাও তুমি যুবক তওবা করলেন আল্লাহ জীবনে কোনোদিন আর মদ খাবো না তওবাটা তুমি কবুল করো আর হ্যাঁ দয়া আর ম্যা করে অমরের হাতে যেই গ্লাস আছে ওই গ্লাসের ভিতরে যেই মদ আছে দয়া ম্যা করে মদটালে তুমি মধু বানাইয়া দাও ওই মত্তারে তুমি মধু বানাইয়া দাও অমরের হাত থেকে বেঁচে যাব অমর রদিয়াল্লাহ সুতালা আনঘোষাদ দাঙ্গুল দিয়ে নাকের কাছে নিলেন কেমন কেমন লাগে হালকা একটু জিভবার আগাই দিলেন অমর রদিয়াল্লাহ সুতালা আনঘু বললেন ভাই জীবনে অনেক মধু খেয়েছি এইরকম সুঘ্রাণযুক্ত যুক্ত মধু ওমর কোনো দিন খাই না গুনাও করেছে কিন্তু সেকেন্ডের ভিতরে তাওবা করেছে তাওবাটারে তারে কবল করেছেন নিজের মেয়ে কালেমা পড়ার আগে নিজের মেয়েকে দাফন করেছিলেন জিন্দা দাফন করেছিলেন বিশ্বনবজির কাছে এসে বলছেন নবী আমি তো আমার মেয়েকে জিন্দা দাফন করেছিলাম বলেন তো আমার এই গুণা মাফ হবে কিনা আল্লাহ বললেন ও নবী বলে দেন কালেমা করলে আমি আল্লাহ মাফ করে দেবো আর যদি প্রতিদিন সে তাওবা করে করে প্রতিদিন যদি এই তাওবার সেবন যতগুলো করেছিল জীবনে সমস্ত গুণাগুলো আমি আমলে পরিণত করে দেব এই জন্য মমিনদের প্রথম নম্বর কোয়ালিটি আর এবং না তাওবা করলে মাফ করে দেন কেক আর যদি বলেন তো দেখি কেক দ্বিতীয় নম্বর কোয়ালিটি হলো আল্লাহ আবিদুন এবাদত পৃথিবীর কারণে হয় এবাদত হবে কার এই কপালটা দিয়ে নাকটা দিয়ে যেখানে সেখানে সেজদা দিয়েন না এবাদতের হকদারকে যিনি আপনাকে বিবি দিয়েছেন যিনি আপনাকে মানুষ করে জন্ম দিয়েছেন যিনি আপনাকে হায়াত দিয়েছেন যিনি আপনাকে ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন ইবাদতের হক পৃথিবীর কেউ রাখে না ইবাদতের হক রাখে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আরে ভাই আমরা যে মানুষের জন্ম নিয়েছি আল্লাহ ইচ্ছা করলে একটা কুকুর বানাতে পারতো না একটা ছাগল বানাতে পারতো না একটা কুকুর যদি এই ওয়ান বাই ওয়ান কুমিল্লার রোডের ভিতরে অ্যাক্সিডেন্ট হয় কয়টা অ্যাম্বুলেন্স আসবে আপনি হইলে কয়টা আসবে এ সম্মান দিয়েছে কে একটা কুকুর যদি আল্লাহ বানাইতো এ রাতের বেলা কি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে পারতেন এ জায়গায় বসতে পারতেন আসলে কি হইতো কি হইতো দিত খালি আসলে কি হতো চেয়ারম্যানের কাছে গেলে আবার পিটা এমপির কাছে গেলে আরো ফিডা থানায় গেলে বন্দি করে ফিডা ঠিক কিনা মানুষ বানালেন কে কে বানালেন তো শেষ দাটা ব্যানকারে আপনি কাছে আপনি এবাদত পৃথিবীর কারো জন্য নয় এবাদতের হক তার সেই রাজ্জাক চিল্লা বলে টেক কেনা এই জন্য মুমিনদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি আলা আবিদুনা মুমিনরা পৃথিবীর কারো ইবাদত করবে না ইবাদত করবে কার তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো মমিন্দ্র আল হামিদু না মমিন্দা পৃথিবীর কারো প্রশংসা করে না শুক্রিয়া আদায় করে না মমিন্দা একজনের প্রশংসা করে শুক্রিয়া আদায় করে বলেন তো তিনি কে আর জুড়ে বলেন কে আল্লাহ আমাকে হাত দিয়েছে পা দিয়েছে কান দিয়েছে চোখ দিয়েছে আর এতগুলোর প্রয়োজন নাই আল্লাহ যে আমারে মানুষ বানিয়েছে এই যে মানুষটা আমাকে যে বানিয়েছে এই নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করার জন্য যদি শেষ দা দিয়ে পর্যন্ত পড়ে থাকেন শুক্রিয়া আদায় হয়ে শেষ হবে না আল্লাহ বলেন অনেকগুলো নিয়ে আমদ দিয়েছি বান্দা আখিরি অহ্মাদ বানাছি আমি তোরে সোমান আল্লাহ বলেন আখেরি পাইগাম্বার দিয়েছি তোকে সোভান আল্লাহ বলবেন না কোরান দিয়েছি তোকে এত নিয়ামত দিয়েছি ওয়াহিন্দা অদ্দু নিয়ে ইমাত আল্লাহ বান্দা আমার নিয়ামত আমদ শেষ করতে পারবি না অসমখ নিয়ে আমদ দিয়েছি মাছ যেইভাবে পানির ভিতরে ডুবন্ত প্রত্যেকটা মানুষ আল্লাহর নিয়ামতের ভিতরে এইভাবে ডুবন্ত এতগুলো নিয়ে আমদ দিলেন কে তাহলে শুকুরিয়া থ্যাঙ্ক ধন্যবাদ পৃথিবীর কাউকে তো দেখা দেওয়া যায় না দিতে হবে একজনকে বলেন তো তিনি কে আল্লাহ তিনি আমাদের সবাইকে কবুল করো আরও জোরে বলেন আমি আরো জোরে চিৎকার করে বলেন আমি নি আমত যখন শুকুরিয়া আদায় করবেন প্রশংসা করবেন নিয়ে আমত গুলো রে বাড়ায় দিবে কে লা ইংসা লা লাজি দান্না কুম আলা ইংকা ফাওরুতুম ইন্ন আদবি লা শাদী সুবানল্লাহ বলবেন না নেহামতের শুকুরিয়া আদায় করবেন নে আহামতটা বৃদ্ধি করে দিবে কে পায়েগম্বর মশালাইকি সালাম তিনি রওনা দিলেন রবের সাথে কথা বলার জন্য দুইটা বর্ণনা পশু পাখি কেউ বলেন হাঁস কেউ বলেন পশু পাখি পাইগম্বর মোসা আলাইহি সালাম রে বললেন পাইগম্বর মোসা তোমার রবের সাথে প্রতিদিন তো অনেক মানুষের বাত্রা পুষিয়ে দাও আজকে আমাদের কথাগুলো পুষায়া দিও সুবহানাল্লাহ বলেন বন্য প্রাণীগুলো বললেন পাইগম্বর মোসা এত অঞ্চলে দীর্ঘ দিন পর্যন্ত কোনো বৃষ্টি হয় না আল্লাহর কাছে আমাদের মালিকের কাছে একটু জিগায়ও কোন দিন বৃষ্টি দেবে ভাইকুম্বর সালাম বললেন আল্লাহ বন্য প্রাণীগুলো আজকে আমারে বললেন কোন দিন তাদের এই অন্ত্র অঞ্চলে বৃষ্টি দিবা আল্লাহ বললেন চল্লিশ হাজার বছর বৃষ্টি আসবে না জুরে বলেন কয় হাজার আর জুরু বলেন কয়ে হাজার ভাইকুম্বর মৌসা আলাইহি হিসলাম আসলেন বন্য প্রাণীগুলো ওই জায়গায় দাঁড়ানো ছিল তাদেরকে বললেন তোমাদের এই অত্র অঞ্চলে চল্লিশ হাজার বছর কোনো বৃষ্টি হবে না সব বন্য প্রাণীগুলো একসরে পড়লেন আলহামদুলিল্লাহ पैगंबर मुसा ছিলেন রাগান্বিত মানুষ তিরমিজির বর্ণনা রাগ হলে পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়ায় যাইত রাগান্বিত ছিলেন অনেক একটা থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মাউতরে বাম চক্কু পড়ে গেছে একটা নবীও থাপ্পড় দিতে পারে নাই মালাকুল মাউতরে কিন্তু पैगंबर मुसा अलैहि দিয়েছেন সুবহানাল্লাহ বলে একটা দিয়েছিলেন মালাকুল মাউতরে একটা দিয়েছিলেন থাপ্পড় বাম চকুটা খুলে পড়ে গিয়েছিলেন আবার ফেরাউনের একটা থাপ্পড় দিয়েছেন দুনিয়া থেকে বিদায় ফেরাউনের কাছে গিয়ে বলেন আপনারা বাবুর সি বিদায় এক থাপ্পড়ে শেষ করেছে ফেরাউন বললেন নিশ্চয় থাপ্পড়টা মোস আলাইহে সালাম দিয়েছে সবাই বললেন আপনি টের পাইলেন কেমনে ফেরাউন বললে ছোট্টবেলা আমি একটা খাইছিলাম পাইগম্বর মোসালাহি সালাম ছিলেন চূড়ান্ত রাগিত তিনি বললেন এই বন্য প্রাণী তোমাদের কি জ্ঞান বুদ্ধি কিছু নাই চল্লিশ হাজার বছর পর্যন্ত বৃষ্টি আসবে না তোমরা কিভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলা চল্লিশ হাজার বছর তো আল্লাহ বৃষ্টি দিবে না কেমনে শুক্রিয়া আদায় করলা বন্য প্রাণীগুলো বললেন পেগম্বার মোসালাই চল্লিশ হাজার বছর নয় চল্লিশ হাজারের সাথে যদি আরো চল্লিশ হাজার যোগ করে আশি হাজার হয় এরপরেও আসমান থেকে এক ফোটা বৃষ্টি কেউ আনতে পারবে না ঠিক না ঠিক আল্লাহ যে চল্লিশ হাজার পর আমাদেরকে বৃষ্টি দেবে এই জন্য খুশি হয়ে পড়েছি আলহামদুলিল্লা চল্লিশ সেকেন্ড যায় নাই ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়েছে মোসালাই হিসালাম নিজে ভিজে গেলেন সব বন্য প্রাণীগুলো ভিজে গেল পয়গম্বর মোসালাই ইসালাম বললেন আল্লাহ বেজুত করার আর আপনি আমারে জায়গা পাইলেন না আপনি বললেন ৪০ হাজার বছর বৃষ্টি দেবেন না চল্লিশ সেকেন্ডও যাই নাই বৃষ্টি আবার দিয়ে দিলেন মাঝখানে আমারে ফাউল বানাই নিলেন কেন আমারে ফলস বানালেন কেন সব বন্য প্রাণীগুলো বলল কি ও মোসা তুমি বললা ৪০ হাজার পরর বৃষ্টি হবে না এখন চল্লিশ সেকেন্ডে বৃষ্টি আসলো ব্যাপার কেয়া পাইগম্বর মোসা সালাম বলেন আল্লাহ আমারে আপনি বেঈত করলেন কেন আল্লাহ বললেন না তোমারে আমি বেঈত করি নাই চল্লিশ হাজার বৎসর পর আমি পানি দেব এই জমিনের ভিতরে বন্য প্রাণীগুলো চল্লিশ হাজার বছরের কথা শুনেও যখন আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করেছে তারা পড়েছে আলহামদুলিল্লাহ সাথে সাথে চল্লিশ হাজার বছর কেটে দিয়ে আমি সাথে সাথে খুশি হয়ে জমিনে পানি দান করে দিয়েছি আপনি অসুস্থ আছেন কেউ যদি বলে কেমন আছেন আপনি পড়বেন আলহামদুলিল্লাহ সুস্থ করে দিবে কে খাবার খান নাই কেউ যদি বলে খাবার খেয়েছেন আপনি পড়বেন আলহামদুলিল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবে কে ছেলে সন্তান নাই কেউ যদি বলে ছেলে সন্তান আছে না নাই পড়বেন আলহামদুলিল্লাহ আগে প্রশংসা সুকুরি আদায় করবেন কার এই জন্য মমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি হলো আত্মাই বোনা মমিনদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো আল আবিদুনাত তৃতীয় নাম্বার মমিনদের কোয়ালিটি হলো আল হামিদুনা মমিনরা প্রশংসা করে কার কোয়ালিটি আছে অনেক আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা কোয়ালিটি সম্পর্কে যে আলোচনা করলাম আমাদের প্রত্যেককে এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন আমিন আমিন ১১:৩০ টার ওই পারশে আলোচনা করার অভ্যাসটা আমারও নাই আবার এই আমলটাই আমাদের শেষ আমল নয় আমাদের এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে বলেন আমলটা কোনটা ফজরের নামাজ বলবেন না আপনি ফজরের নামাজ জামাতে সারা দিন একটা গ্রুপ ফেরেশতা আপনার শুধু রহমতের দোয়া করার জন্য একটা গ্রুপ ফেরেস্তা রেডি হয়ে থাকে তবে জামাতে পড়তে হবে কোথায় সবাই বলেন কোথায় একটা সঙ্গীত আমি তো সঙ্গীত একটা গাইলাম প্রত্যেককে আলোচনাগুলো বোঝার তৌফিক দান করুক বলেছেন একটা সঙ্গীত গাওয়ার জন্য আমরা ছোট্ট ভাবে একটা সঙ্গীত গিয়ে পরে বিদায় নেবাহ যদি এক হয়ে যায় আমরা সবাই আজকে মুসলমান আল কোরআনের হুকুম মেনে গাই একতার গান এক হয়ে যায় আমরা সবাই আজকে মুসলমান আল কোরআনের হুকুম মেনে গাই একতার গান আমাদের সেই দৃঢ় একতাই পালাবে তো শয়তান আমাদের মাঝে ভেঙে ফেলিয়ে এসো দূরত্ব ব্যবধান তুমি অমিন আমি অমিন আমরা মুসলমান কাশ্মীরি জাগো আর জাগো জেগেছে তো আফগান আমরা মুসলমান 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 তাগুদের হাত আর মুসিবত এসো করি চুরুমা ভেঙে ফেলি এসো ভেঙে ভেঙে ফেলি আজ তুলি কলরাব আল্লাহ আকবার এই পৃথিবীটা আমাদের ছিল আমাদের আছে ভাই এই পৃথিবীটা শুধু মমিনের তাগুদের ঠাই নাই যুগে যুগে কত নবী রসুল করেছেন ধরা চাহা এই ধরনেরতে আমাদের এক গর্বিত ইতিহাস পদে পদে আজ লাঞ্ছিত হয় আলেম সমাজ কত কারাগারে থাকে হাজার আলেম ফাঁসির মঞ্চে শত এসো ফেলে দি দিই আহামে কি অভিমান আমরা মুসলমান 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 কেদে বলে শোনো তোমরা কোথায় আজ ফেলে গোলামি করা কি মমিনের কোনো কাজ আয়া সুফিয়ার মতো আমায় উদ্ধার করে নাও প্রয়োজনে তুমি দিনের জন্য জীবন দিয়ে দাও ভাই হয়ে কেন ভাইয়ের ঘরে আগুন লাগাও তুমি ক্ষমতা দাপট বাড়াতে কেন যে কাফের রেখে দাও চুমি মিশর কিংবা সৌদিতে বলো অথবা সোনার দেশে জালিমেরা হাসে তাতালের মতো আজকে মমিন বেশে ফিলিস্তিনের সাথে সাথে রোজ কেঁদে যায় আর আমরা মুসলমান 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 যদি এক হয়ে যায় আমরা সবাই আজকে মুসলমান আল কোরআনের হুকুম মেনে গাই একতার গান এক হয়ে যায় আমরা সবাই আজকে মুসলমান আল কোরআনের হুকুম মেনে গাই একতার গান আমাদের সেই দৃঢ় একতাই পালাবে তো শয়তান আমাদের মাঝে ভেঙে ফেলিয়ে শো দূরত্ব ব্যবধান তুমিও মুমিন আমিও মুমিন আমরা মুসলমান কাশ্মীর আফগান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক